আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 16 লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে এ পর্যন্ত 1500-এর উপর। প্রতিদিনই হাজারো মানুষ আক্রান্ত হয়ে চাপ সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার উপর। সাধারণ রোগীরাও মারাত্মক ভোগান্তির শিকার বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার 3.5 মাস পরে এসে এই সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দেশি বিদেশি গবেষকরা এই সংক্রমণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস ভুল প্রমাণিত হয়ে বাংলাদেশ এখন আবার ভিন্ন আঙ্গিকে লকডাউনের পথে হাঁটছে। কিছুদিন আগেও লকডাউন তুলে নেওয়া হয়েছিল, আবার ভিন্ন রকমভাবে লকডাউন দেওয়া হয়েছে। বাংলাদেশে গত কয়েক মাসে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছে করোনা ভাইরাসের কারণে। খাবার ডেলিভারির অ্যাপ, ফুড পান্ডা, রাইস শেয়ারিং সার্ভিস, অনলাইন শপিং। করোনা ভাইরাস পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশে পুলিশের প্রায় 10,000 সদস্য সংক্রামিত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 37 জন পুলিশ সদস্য। পুলিশ সদর দপ্তরে AIG মিডিয়া সোহেল রানাও জানান, করোনা আক্রান্তে পুলিশ সদস্য চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানীর বিভাগীয় শহরে আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ বেসরকারি হাসপাতালে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।